أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত ভাইয়েরা, আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাকে আবার সরাল ফাসানের পক্ষ থেকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আমি ওই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি একটি বিষয়, জরুরি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটার বিধান। মানুষ যখন নামাজ পড়ে, সালাত আদায় করে, তখন অন্য মানুষ, অন্য মুসলমান ভাই, অন্য মুসল্লি ভাই ওই নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে চলে যায়। এটা কিন্তু ভয়ঙ্কর গুনাহ, কাবায়ের গুনাহ, বড় গুনাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা কত ভয়ঙ্কর গুনাহ, এটা যদি ওই ব্যক্তি জানত তাহলে 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর সে ব্যক্তি ওই জায়গায় বসে থাকত। হাদিসের মধ্যে দেখা যাচ্ছে, আন আবু জুহাইম قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المار بين يد المصلي ماذا عليه. ابو جهنم رضي الله تعالى عنه تبرنيت الله رسول صلى الله عليه وسلم বলেছেন, যদি কোনো মুসল্লি সামনে দিয়ে অতিক্রমকারী জানতো এটা যে বড় অপরাধ, ভয়ঙ্কর অপরাধ, কাবায়ের গুনাহ, তাহলে আইন ইয়াকিফ 40 খাইরুল লাহু, তাহলে সেই মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার চেয়েও 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর সেই ব্যক্তি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকত। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসল্লি ব্যক্তির সামনে দিয়ে, নামাজির ব্যক্তির সামনে দিয়ে আমরা হেঁটে যাব না, এটা ভয়ঙ্কর গুনাহ। অন্য হাদিসে দেখা যাচ্ছে, আন সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم قال إذا كان أحدكم يصلي فلا يدع أحدا يمر بين يديه وليدراه ما استطاع فإن أبى فليقاتله فإنما هو شيطان. হাদিস মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ যখন নামাজ আদায় করে সে যেন নিজের সামনে দিয়ে কাউকে যেন চলাফেরা করতে না দেয়। কেউ যদি নামাজ পড়ে, ওই নামাজ ব্যক্তি যদি ব্যক্তির সামনে যদি কেউ যদি চলাফেরা করে, সে যেন যে কোনো উপায়ে যেন সেই ব্যক্তি যেন সেই ব্যক্তিকে যেন মানা করে, সেই শ্রদ্ধা অনুযায়ী সেই ব্যক্তিকে কি করবে, নিষেধ করবে,